যদি এই দুইটা জিনিসকে ফলো করে আপনি কোনো কাজ করেন এবং প্রত্যেকটা কাজ যদি ইবাদত হিসেবে গণ্য হয় তাহলে কেমন হবে একটু চিন্তা করে দেখুন আমরা দুনিয়াতে যা কিছুই করি না কেন আমাদের প্রত্যেকটা কর্মের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين প্রিয় دینی ভাই বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তিনি স্পষ্টভাবে কোরআনে তা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তো আমরা জীবনে বাঁচার তাগিদে আমাদের রিজিকের কারণে বা অনেক কারণে এই পৃথিবীতে চলতে ফিরতে আমাদেরকে অনেক ধরনের কাজ সম্পূর্ণ করতে হয় তো আমরা দুনিয়াতে যা কিছুই করি না কেন আমাদের প্রত্যেকটা কর্মের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে তো আমাদের এই দুনিয়ার কাজগুলো যদি আমরা ইবাদতে রূপান্তরিত করতে পারি এবং প্রত্যেকটা কাজ যদি ইবাদত হিসেবে গণ্য হয় তাহলে কেমন হবে একটু চিন্তা করে দেখুন তো এটা কিভাবে করা যেতে পারে এটা করার দুইটা রুলস আছে দুইটা নিয়ম আছে যে দুইটা নিয়ম ফলো করে আপনি আপনার দৈনন্দিন জীবনের যতগুলো কাজ করবেন সবগুলো কাজ ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তো এই রুলস দুইটির মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে কাজ করবেন সেই কাজটি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবেন এবং সেই কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করবেন সুন্নতকে অনুসরণ করে করবেন যদি এই দুইটা জিনিসকে ফলো করে আপনি কোনো কাজ করেন আপনার সেই কাজটি ইবাদতে গণ্য হবে এবং আপনি অবশ্যই তার জন্য নেকি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এখন আপনার সেই কাজ যে কোনো কিছু হতে পারে ব্যবসা হতে পারে আপনার চাকরি হতে পারে আপনার যে কোনো কিছু হতে পারে যদি সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয় তাহলে অবশ্যই এটা ইবাদত হিসাবে গণ্য হবে তো এই দুনিয়াতে যা কিছুই করি না কেন কিছু কাজ আছে যে কাজগুলো হারাম বা খারাপ কাজ এই কাজগুলির জন্য আমাদের গুনাহ হয় এবং কিছু কাজ আছে এই কাজগুলো জায়েজ কাজ এগুলো করলে আমাদের গুনাহও হয় না আবার নেকিও হয় না আবার এমন কিছু কাজ আছে যে কাজগুলি করার মাধ্যমে নেকি লাভ করা যায় বা যে কাজগুলি ইবাদত তো এই যে মাঝখানের একটা কাজ যে কাজগুলি করলে সওয়াবও হয় না গুনাহও হয় না সেই কাজগুলিকে আপনি ইবাদতে রূপান্তরিত করতে পারবেন ধরা যাক আমি একটা এক্সাম্পল দেই আপনি ব্যবসা করছেন তো এই ব্যবসাটা যদি আপনি আপনার জিন্দেগি পরিচালনার জন্য শুধুমাত্র করেন এখানে না আছে আপনার কোনো নেক উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য না আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তরিকা তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যবসা করে নেকি অর্জন করতে পারবেন না যদি প্রথমত আপনার নিয়তটাকে পরিশুদ্ধ করেন যে আমি এই ব্যবসার মাধ্যমে হালাল রিজিক অন্বেষণ করব এবং এই হালালের উপর আমি আমার জিন্দেগিকে পরিচালনা করব এবং এই হালাল রিজিক থেকে আমি অসহায় মানুষদেরকে সহযোগিতা করব আমার বৃদ্ধ বাবা মাকে আমি দেখভাল করব আমার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করব এই উদ্দেশ্য যদি আপনার থাকে এবং এই ব্যবসাটা যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পরিচালনা করেন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করেছেন যে আপনি ওজনে কাউকে কম দিবেন না আপনি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করবেন না বা একটা পণ্য খারাপ সেই পণ্যকে ভালো বলে মানুষকে ধোঁকা বা প্রতারিত করবেন না এ ধরনের বিষয়গুলো যদি আপনি খেয়াল রেখে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সুন্দরভাবে ব্যবসাটি পরিচালনা করেন তাহলে এই ব্যবসাটাই আপনার ইবাদতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ এটা যতদিন আপনি করবেন ততদিন পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন আর যখন আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়াবেন
সেই দিন কিন্তু এই ব্যবসার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না, কি জবাব দিবেন সেই টেনশন করতে হবে না, কারণ এই ব্যবসার মাধ্যমে আপনি যে হালাল রিজিক অন্বেষণ করেছেন তা দিয়ে আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, নিজের প্রয়োজন পুরো করেছেন, আপনার পরিবারকে দেখভাল করেছেন, আপনার বাবা মায়ের হক আদায় করেছেন এবং এই ব্যবসা করার সময়টাতে কাউকে ধোঁকা দেননি, কাউকে প্রতারিত করেননি, আপনি মিথ্যা কথা বলেননি, তো যার কারণে এই ব্যবসা করে আপনি কোনোভাবেই ধরা খাবেন না এবং আপনাকে কোনো ধরনের শাস্তি পেতে হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বা প্রতিটি কাজ বাস্তবায়নের ক্ষেত্রে এই দুইটি রুলস অবলম্বন করে আমাদের প্রত্যেকটি কাজ ইবাদতে রূপান্তরিত করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।